আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি রাত্রে কি কি খাই আমার যখন নাইট ডিউটি চলে প্রথমেই আমি কাজে বসার আগে আমার বাবুইয়ের জল বোতল সমস্ত কিছু রেডি করে রাখি যাতে ওর পাপার কোনো অসুবিধা না হয় অনেকেই ওয়াটার পিউরিফায়ারটার ব্যাপারে জিজ্ঞাসা করেছে এটা হচ্ছে নোভার অ্যাকোয়াগার যেটা আমি ইউজ করি এই যে বাইরে কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে প্রচণ্ড গরম শিলিগুড়িতে এইখানে আমি রেডি করে নিয়েছি এই ছোট্ট বক্সটার মধ্যে আছে মিষ্টির গুঁড়ো আর এই বড় বক্সটার মধ্যে আছে সমস্ত বয়েল করা নিপিল তার সাথে একটা চামচ এইটা রুপোর চামচ এই চামচটা আমার মেয়ে অন্নপ্রাশনে ওর এক জেঠুর থেকে পেয়েছে এই সমস্ত নিপিলার আর ক্যাপসগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম লাভ গ্লাস ফিডিং বটলটা আমি ইউজ করি তো সেটা আর ফোটানোর দরকার হয় না আমার ডিনারটা নিয়ে নিয়েছি ইলিশ মাছের ঝোল আর অল্প করে ভাত কারণ রাতটা জাগতে হয় খুব অল্প পরিমাণে খেলে অ্যাসিডিটিটা হয় না এবার আমি আমার সাথে নিয়ে নিয়েছি নেসকাফের একটা ছোট্ট কফির প্যাকেট চিনি কাপ কারণ এটা আমার বানিয়ে খেতে হবে কাজে বসে গেছি কাজে বসার পরেই আমি এটা বানিয়ে খেয়ে নিই এটা আমাকে রাত্রে জাগতে খুব হেল্প করে তোমাদেরকে দেখাবো আমার কাজের টেবিলে কি কি থাকে এই একটা ব্রাশ রেখেছি যেটা দিয়ে আমার সিস্টেমটাকে আমি ভালো মতো করে পরিষ্কার করি এই সিস্টেমটা কিন্তু আমার কোম্পানির থেকে আমাকে প্রোভাইড করেছে আবার হয়তো সময় হলে সেটা ফেরত নিয়ে নেবে সামনে রাখা মনিটার এটা আমার কোম্পানির কাস্টমাইজ মনিটার তাই তোমাদেরকে এটা শেয়ার করতে পারবো না একটা ডায়রি রাখি একটা রাখি চশমার বাক্স এই চশমাটা আমি সবসময় নিচা থেকে নিয়ে গ্লাসটা লাগিয়েছি ওটোমসের একটা রোল অন রেখেছি যেটা ভোরের দিকে খুব মশা কামড়ায় আর একটা রেখেছি লিপ বাম মাই অল টাইম ফেভারেট সাথে একটা জনসনের বেবি অয়েল হাত পাটা খুব ড্রাই হয়ে আসে ঘরে সবসময় এসি চলে রাত্রে সেই জন্য তখন আমি এটাকে অ্যাপ্লাই করি এই হচ্ছে গেল উপরের পোর্শনটা আর দুটো পেন রাখি আমার হাতের কাছে যেগুলো অ্যাভেলেবেল মোটামুটি সেগুলো রাখি এই সাইডে আমার কাপ থাকলো মাউস থাকলো এখানে এই পেনটাকে রেখে দিলাম এই দুটো পেনে খুব ভালো লেখা হয় ফটাফট ইউজ করতে পারি আর দুটো রাখি ববি পিন হেয়ার ক্লিপ হিসেবে এবার চলে আসি নিচের তাকে এখানে রাখি আমার এই হেডফোনটা এটা একটা জাবরার হেডফোন আর সাথে আমার ইন্টারনেট প্রোভাইডারটাও এখানে থাকে একটা ছোট্ট ডায়েরি থাকে যার মধ্যে আমি গুড থিংস সবসময় লিখে রাখি নিচে একটা ছোট্ট বক্স আছে পার্সেলে যার মধ্যে রাত্রিবেলায় টুকিটাকি খেয়ে আমি ওটা ফেলে দিই প্যাকেটটা এখানে আমি কফিটা বানিয়ে নিচ্ছি এই কফিটা ছাড়া আমার রাত্রে জাগা সম্ভবই না ডে ওয়ান থেকে আমি ব্ল্যাক কফিটা খাই প্রতিদিন এটা কিন্তু ভীষণ স্ট্রং খেতে একদম ভালো লাগে না তবে এটা জাগতে সাহায্য করে এবার শুরু হয়ে গেল আমার কাজ তো কাজে আমি বসে গেলাম কিছুক্ষণ পরে ব্রেক পাবো মোটামুটি দুটো নাগাদ ব্রেক পাবো সেই ব্রেকে আবার কিছু খাবো চলো দেখে নি এখন বাজে শোয়া দুটো এই সময় আমি বানিয়ে নিচ্ছি হরলিক্স এই সময় হরলিক্স ছাড়া আমি কিছু খাই না কারণ কিছুক্ষণ আগেই তো ডিনার করেছি আর রাতের খাবারগুলো একটু হালকা রাখি আগেই বলেছি তোমাদেরকে অন্য ভিডিওতে যাতে গ্যাস অ্যাসিডিটিটা না হয় কিন্তু আমি ঘন ঘন কিছু না কিছু খেতেই থাকি এই রেডি হয়ে গেল আমার হরলিক্স হরলিক্সটা আমি একটু ভারী করে খাই কিন্তু ওই যে হরলিক্সটাও তো একটা হালকা খাওয়ার লিকুইড হরলিক্সটা চলো খেয়ে নিই এরপরে দেখাবো তোমাদেরকে আরো কিছু জিনিস যেগুলো আমি আমার অফিস টাইমে আমার ডেস্কটপের সামনে বসে বসে খাই এই ব্যাপারে সবাই জিজ্ঞাসা করছিল এটা মিন্ত্রা থেকে ফ্রেমটা নিয়েছি পরে আমি আলাদা করে নিকনের গ্লাস লাগিয়ে নিয়েছি নিকনের গ্লাসটা একটু কস্টলি বাট ফ্রেমটা কিন্তু একদমই না এটা হচ্ছে একটা পাফ যেটা কিন্তু বেকড চিপস এটার লিংক আমি তোমাদেরকে দিয়ে দেবো এটা অ্যামাজন থেকে কেনা তার সাথে একটা মিক্সড রোস্টেড নাটস আর এটা খুব ভালো এর মধ্যে ছোট ছোট এরকম প্যাকেটস থাকে যেটা কিন্তু একবার খুলে তোমরা খেয়ে নিতে পারো তাই ড্যাম্প হয় না নার্সগুলো একটু সল্টি কিন্তু রাত্রিবেলা খেতে বেশ ভালোই লাগে এইভাবেই ছোটো ছোটো নার্স খেতে খেতে আমার রাতটা কভার হয়ে যায় আর মুখটা আমার সবসময় চলতেই থাকে কোনো না কোনো খাবার দিয়ে তো বেশ ভালো কাটে কোনো অসুবিধা কিন্তু আমার হয় না এবার আমার লং ব্রেক ছটার সময় ব্রেক পড়েছে মুখটা দেখতে পাচ্ছি ভীষণ অয়েলি হয়ে গেছে আর কিছু দেখতে পাই না পাই সকালে উঠে মুখে অনেকগুলো তেল দেখতে পাই যেটা দিয়ে কিন্তু একটা গোটা অমলেট হয়ে যাবে এখন আমি খাবো মুড়ি আর ছাতু এটাও কিন্তু যথেষ্ট হালকা খাবার যেটা কিন্তু অ্যাসিডিটি করবে না মাঝে মাঝে ম্যাগিও খাই কিন্তু প্রত্যেক দিন ময়দার ম্যাগি খাওয়াটা তো উচিত না এখন বাজে ঠিক ছটা চব্বিশ আমি আবার বসে গেছি কাজে স্পেক্টসটা পরে নিচ্ছি এইভাবেই চলে আমার নাইট শিফটের রাতগুলো কেমন লাগলো ভিডিও আর কিছু দেখতে চাইলে আমাকে অবশ্যই জানিও আমি ব্লগ মাধ্যমে তোমাদেরকে দেখাবো